ven aquí. ¿Qué mata la chico? Baba, tú cándi la baba, cándi qué cabi, qué cabi. ¿Quién le vi baba? ¿Quién le vi belo ni ve? ¿Puto le vi? No, patam, patam. ¿Qué le quiere vi? A mí baba con le chavo. La, con la. Voy lang sobre bache que no me te ina. বুড়ো হাতে আমি করলে নিতে পারবো হারাম দাদা ওই মুখে কন দাদা হাব্বা তো হাব্বা পেদানি খাবা আমি বাবা করলে যাবো নাও না এখন না ওইটা বলিস না মা ও আমি মা হই না আমার মাথা ঠিক না একটা ছেলে একটু করলে চাপে তো নিতে পারছো আরে এত বড় ছেলে আমি করলে নিতে পারবো আমি নি নি সরু করে লাগানো তোমার কথা নিতাম না সরু করে লাগ কেন তবু একদিন আমার মুখে আগুন দেবে বয়স হইলে আমাকে খাইতে দেবে সালু মুখে গন্ধ কত হাব্বা তো কি হাব্বা তো শালা হাব্বা কত কার না গো না আমাদের একটা ছেলে গো এক কাজ কর কি আমার মাল কার ফেলো নাই ভইজলে পেটে ভইজলে দি আবার ভালো মাল বার বাবা লিখছে না তো সবাইকে দেখি কেবল লাগ করতো নাই চাপি জিজ্ঞেস করো না লেবুন চেয়ে নেবে বাবা দুধে ফেনা বেরিয়েছে আর আমার দাদা এই দুধ খাবে ছেলে দেখো কত বুদ্ধিমান গো দেখো বাবাকে পটাবনার জন্য কি এনেছো দেখো কি দিবি তো বাবাকে কি দিবি বাবার জন্য আমি আমি নতুন লেখা আমার বেটা রে লুঙ্গি এনেছে তোর মাকে কিছুই দেয় না মা গি বাবা লুঙ্গি বাবাকে যা লাগবে না বাবাকে যা লাগবে না লুঙ্গি তোরই লাগাল আমি লুঙ্গি ফাঁক করে হেঁকে দেবো খাবার তো পিট পিট করে জল পড়ছে সব দৌড়িয়ে বেড়াইছে আজ রন্ধন মেলা ছিল লি চলে এসেছে ভালো একটা পান জামে এনেছে গাড়ির লোক বান্নে দৌড়িয়ে বেড়াইছে জল হয়েছে হারাম দাদা খোঁজছে কি রে বাবা তোমার জন্য পাঞ্জাবি এনেছে বাবা পাঞ্জাবি এনেছে পাঞ্জাবি বাবাকে দিল ধরে
ole 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 ay 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 tak dinna din ei jisum jisum ei jisum jisum jamaya ma ei jisum jisum kalo ei shala jonne amar somman gelo haram jada ei light diye jao light kali chole eso to ko কে ওরে পাঁচ দেবি তাই বলে আরে এ কোন ছেলের মায়ের রে কেন এখন চ্যাট চ্যাট করছিস তো বাবা এটা ওটা লাইট লাইট না নাইটি বললে মাগে এটা ভালো ছেলে জন্ম দে ওই যে ওই ছেলেটা হইলো বাবা আমি হাবা তো আরে হারাম দে হাবা হারাম দে সুর বাচ্চা হ্যালো ছেলে আমার কোথা থেকে নাইটি আবার চুরি করলে চলে ওতে পতন হয়েছে না চাপ পতন না আরাম রাখ না চুরি চুরি এসে বেশ তোমাকে আর রাষ্ট্র দিনে এনেছে কে এইটা পতন হবে কি দূত দূত কি দূত রে দূত কি রে ও দূত কি চুরি এনেছে না মনে তা না তবে দূত মানে বুঝতে পারছ না দূত দূত তোমার দিন দূত এনেছে আমার বেটা রে আমি হাব্বা তো যেই মসজিদে নামাজ পড়তে ঢুকেছে আর আমি একটা দূত যেই বগল ভরেছে তারিয়ে চলে এসেছে আর এখন লোবার সুযোগ পাই নাই একটুলেই তৈরি চলে এসেছি এ শালুকে জবাই করবে গো এ বিনা চান্দে কোরবানি দেবে শালু মসজিদে গিয়ে আমার হাব্বা চললে গো মেরো না কাল তুমি অত রাগুন কালকে একটা এনে দেবো গো আরে শিল্পী আমি বাদাম বাদাম ওখানে ভাইলাট হয়ে গেছি ভাইলাট ওই বাদাম বাদাম ভাইলাট গাড়ি হবে না নতুন গাড়ি না ভাইলাট হয়েছে আমি হ্যাঁ মাতাতে ওদিকে বলতে আমাকে তো কিমতান মোবাইল কিনে দে মোবাইল কিনে দে মোবাইল কিনে দে মোবাইল চাই চা বাচ্চা কি মোবাইল কিনে দেবে কি কিমতান মোবাইল কেন চাই লি তুমি তোর মায়ের ফোন আই চার্জ করলে আরে কিমতান মোবাইল দিতে কিনে না তুমি ভাইলাট হয়ে দেবা হ্যাঁ ভাইলাট কি লাইট ভাইলাট শালু কি বলছি থাকলি ভাইলে ভাইলে বাংলাদেশে গান শুনতে বাবা মায়ের গান হ্যাঁ ভাইলাজ হয়ে যাবে মায়ের গান বলে কানছে গো ঠেল হওয়া মুখে কথা লয় রে আমি হাব্বা তো বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার লাল বেলুন হলুদ বেলুন
বর্ষকে জানানো যাচ্ছে ডিবিসি জল ছেড়েছে মোশনজোর জল ছেড়েছে নদীর জল এখন বিপদ সীমার উপর দিয়ে বইছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে তাই আপনারা সব সাবধানে সতর্কতা থাকুন
আমাদের গাঁটা এ আমার সুন্দরপুর গাঁটা কই তাই বলছি এই নদীর ধার দিয়ে যদি কোনো মালগুড়ি যদি পাওয়া যায় ভালোই হবে দেখা যাক সামনে দিয়ে যায় আরে পচু সোনার গয়না তো এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে আলাদা রকম আছে এই কোনটা তোর মা হারামজাদা ওটা আমার বউ তুই বলছিস আমার মা পাঁচজন করে বেরিব আমি মায়ের ট্যাপ ছাড়ি না হারামজাদা তুই নিজের চেহারাটা দেখ আর ওর চেহারাটা দেখ হারামজাদা আমার বউ আর বলছে আমার মা পয়সা দিয়ে তবে যাবো ভাগ বলছি ভাগ আমার বউকে বলছে আমার ছে আমার মা তাই বলছে আমার মাকে বলছে আমার বউ থালু কর তোমার ছেলের মাথা খারাপ আছে নাকি তোমার ছেলে মাথা খারাপ আছে না না আমার ছেলে ভালো ছেলে ভালো তা আমার আমার বউকে বলছে যে ওর মা তোমার ছেলেকে নিয়ে যাও তোমার বউ হ্যাঁ আমার মায়ের দুধ ওরা পালিয়ে গেছে লাস্টটা লিয়ে যেতে ঘোড়ার ডিম দায় কেঁদেছে সোনার গয়না গুলা খুলে লোক দিয়ে পালাবো তোমার বউ তো ডাক্তারখানা না লিখে গয়না খুলে দেবো মানে কিন্তু আমার মায়ের দুধের রে তোর মায়ের দুধের রে এটা আমার বউ এ মাল ছাড়িব না কোনোদিন তাহলে চলো এই আমার বউ চলো চারিদিকে বন্যায় সব ভেসে গেছে
এখন আমাকে সদরে ফোন করতে হবে, সেখান থেকে সমস্ত ত্রাণ সামগ্রী আনতে হবে। এত কাঠ পড়ে গেছে, আমি এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। আবার অফিসে যেতে হবে, কারণ পঞ্চায়েত অফিস বলে কথা, আমি সেখানকার। আরে আরে কি রে, আরে কোথা থেকে লাশ নিয়ে এলি? কে? প্রধান সাহেব। হ্যাঁ, কি হয়েছে? মেয়েটার গায়ে প্রচুর গয়না আছে, এক এক খেপা বলছে ওর নাকি ওর মা। আর তারপর তুই কি করলি? আমি বলি যে আমার বউ, সোনার গয়না গুলো সব নিতে হবে, আপনি খানি ম্যানেজ করে। ওরা ব্যাপারটা বুঝে ফেলেছি, ব্যাপারটা বুঝে ফেলেছি, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি সব বুঝে ফেলেছি। সোনার গয়না যখন আছে তখন তো আমার মায়ের দুধ কার। আরে এই, আরে কি রে, দুধের ঋণ বলে মরাতে দুধ মুখ দিচ্ছে সব, মরা না জানতো দেখ। আমি প্রধান, আর এইভাবে আমাকে না, এটা আমার ছেলের মা। আর এই হারান পকেটে হাত বেজে যাচ্ছে, হারান বলছে আমার বউ। হ্যাঁ, আমার বউ। প্রধান সাহেব বিচার করুন। আমার মা কে বলছে আমার বউ, আমার মায়ের দুধ। সোনার গয়না রয়েছে, এ তোর বউ, বেরিয়ে যা। তাহলে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রধান সাহেব, আপনি বলেন আমার বিয়েটা আপনি দেন নাই? আমি নিজে তোর বিয়ে দিয়েছি। লড়ছে তো, লড়ছে, মেরে দেবো, মেরে।